আমি এখান থেকে বেরোনোর পর বা বিদ্যমান অবস্থাতেই 500 কমেন্ট এখানে আসবে বিশ্বাসঘাতক দালাল বেচা গেছে, কিন্তু মেজর জেনারেল ইব্রাহিম এবং বীর প্রতীক ইব্রাহিম বেচা যাওয়ার পাত্র নয়। এর জন্য আপনাদের কাছে আবেদন করব ধৈর্য পরীক্ষা, একটু দেখুন কি হয় কি করি। আমি বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানানোর পরিবর্তে আওয়ামী লীগ সরকার এবং বিএনপির প্রতি আহ্বান রাখবো, আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান রাখবো, উভয়ের মধ্যে গ্রহণযোগ্য পরিবেশে সংলাপের ব্যবস্থা করুন এবং সেখানে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ আমিও বিশ্বাস করেছি, বলে এসেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ব্যতীত নির্বাচনে যাব না। আমরা তো সেটাই বলে এসেছি। যাদের বয়স 26 সাংবাদিক ভাই, আপনার জন্মের বছর থেকে আমি চেষ্টা করে যাচ্ছি সব কিছুতে বলতে যাচ্ছি, তাহলে আপনাদের সহযোগিতা আমরা অবশ্যই চাই। আমি এখন বিএনপির সঙ্গে জোটে না থাকলেও আপনাদের সঙ্গ তো ত্যাগ করি নাই, আপনি কেন আমার সঙ্গ ত্যাগ করবেন? দুটি প্রশ্ন এদিকে ছিল, আচ্ছা আছে উনিয়ার প্রশ্ন আর এদিকে প্রশ্ন কিছুটা মিল আছে। একটি প্রশ্ন তিনি করেছেন, বিএনপির সঙ্গে অনেকদিন ধরে রাজনীতি করছেন, আপনি কি আপনার মতে বিএনপির রাজনীতিতে কোনো ভুল আছে কিনা, এটাই বলেছেন তো? হ্যাঁ, বিএনপি তার অবস্থানে আছে। জি 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 জি, আপনি যে ইউটার্ন করলেন তার মানে তার রাজনীতিতে কোনো ভুল আছে কিনা। আর এদিক থেকে বলেছিলেন বিএনপিকে কি আপনি আহ্বান জানাবেন কিনা। আমি বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানানোর পরিবর্তে আওয়ামী লীগ সরকার এবং বিএনপির প্রতি আহ্বান রাখবো, আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান রাখবো, উভয়ের মধ্যে গ্রহণযোগ্য পরিবেশে সংলাপের ব্যবস্থা করুন এবং সেখানে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। জাতির মঙ্গলের জন্য যেটা ভালো হবে সংলাপের মাধ্যমে সিদ্ধান্তটি আপনারা নিন। আমার আহ্বান হাঁ বা নার প্রতি খেয়াল না করে আপনারাই সিদ্ধান্ত নিন। আমি কখনো বলবো না বিএনপি তুমি নির্বাচনে আসো, এটা আমি বলবো না, কখনো বলবো না আসিও না। তাদের সঙ্গে আমি 12 বছর ছিলাম, আপনারা আমার কথাগুলো রেকর্ড করেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের দুর্বলতা, তাদের ভুলভ্রান্তি, আমার দুর্বলতা, আমার ভুলভ্রান্তি এখানে আলোচ্য বিষয় হওয়াটা সমীচীন না। আমি যাদের সঙ্গে চলেছি আমি সেটা কোনোদিনও বলবো না। ওনার প্রশ্ন হলো নির্বাচনের আগে এরকম জোট আত্মপ্রকাশ করে, আপনাদের জোট কি কোনো মৌসুমি জোট হবে কি না, নাকি নির্বাচনের পরে হারায় যাবে? আপনাকে মেহরবানি করে খেয়াল রাখতে হবে, অনুগ্রহপূর্বক খেয়াল রাখবেন, হাতি হারায় কম এবং প্রজাপতি হারায় বেশি। ছোট ছোট জীব আল্লাহর দুনিয়াতে বেঁচে থাকা কষ্ট, বড় প্রাণীদের বেঁচে থাকা ইজি। আপনাদের চ্যানেলের মধ্যে বড়টা বেঁচে থাকে, ছোটটার ভিউয়ার কম আর টিআরপি রেটিং কম, এটা আপনাকে মেনে নিতে হবে। অতএব আপনারা, আমি কোনো চ্যালেঞ্জ নিব না যে আমরা এই করব, আমরা ওই করব, আমরা হ্যান করিব, এইরকম চ্যালেঞ্জ আমরা নিব না। জি ভাইয়া, আমরা 12 দলীয় জোটের বিভিন্ন অনুষ্ঠানে বা আমাদের সঙ্গে মানন প্রধান শরিক বিএনপির অ্যাক্টিং চেয়ারপার্সনের আলাপের সঙ্গে এটা বলি নাই যে আপনারা নির্বাচনে যাবেন কি না। কারণ আমিও বিশ্বাস করেছি, বলে এসেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ব্যতীত নির্বাচনে যাব না। আমরা তো সেটাই বলে এসেছি, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নাই, এটি বাস্তবতা। আমি আবারও বলছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, হয় বসে থাকতে হবে না হলে আমাদের একটা বিকল্প চিন্তা করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারপার্সনের সঙ্গে অনেক ব্যক্তির আলাপ হয়, আজকে থেকে নিয়ে 48 ঘন্টা আগে আমার সঙ্গে আলাপ হয়েছে, আমি সসম্মানে তার প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তিনিও সসম্মানে আমার বক্তব্যগুলোর উত্তর দিয়েছেন। তাদের সঙ্গে জনাব জাফর আহমদ জয়ের সঙ্গে গতকাল তো আলাপ হয়েছে, ওনার সঙ্গে সিনিয়র নেতাদের আলাপ হচ্ছে, এটা হবে। আমি বিশ্বাস করি যে বৈরী পরিবেশে টিকে থাকার জন্যে আমাদের সংযম ধৈর্য প্রয়োজন। আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি ওনার প্রশ্নের উত্তরটা দেই। আমি স্বচ্ছ ব্যক্তি হিসাবে আপনাদেরকে 4টা মোবাইল নম্বর দিয়েছি, বাঙালি জাতির বৈশিষ্ট্য, কান আছে কি নাই চেক না করে বলবে চিল কান নিয়ে গেছে। আমি এখান থেকে বেরোনোর পর বা বিদ্যমান অবস্থাতেই 500 কমেন্ট এখানে আসবে বিশ্বাসঘাতক দালাল বেচা গেছে, কিন্তু মেজর জেনারেল ইব্রাহিম এবং বীর প্রতীক ইব্রাহিম বেচা যাওয়ার পাত্র নয়। এর জন্য আপনাদের কাছে আবেদন করব ধৈর্য পরীক্ষা, একটু দেখুন কি হয় কি করি। আপনারা আমার সঙ্গে 16 বছর চলেছেন, আমি প্রথম টেলিভিশন চ্যানেল 21 টিভির থেকে
টক শো এবং ইন্টারভিউ দিতে দিতে আজকে এই পর্যায়ে এসেছি। যাদের বয়স 26 সাংবাদিক ভাই, আপনার জন্মের বছর থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, সব কিছুতে বলতে যাচ্ছি, তাহলে আপনাদের সহযোগিতা আমরা অবশ্যই চাই। আমি এখন বিএনপির সঙ্গে জোটে না থাকলেও আপনাদের সঙ্গ তো ত্যাগ করি নাই, আপনি কেন আমার সঙ্গ ত্যাগ করবেন? আপনাদেরকে তো আমি ক্ষতি করি নাই, বাধা দেই নাই, আপনাদেরকে তো অসম্মান করি নাই। সুতরাং আমরা মিলেমিশে এই চেষ্টাটাকে সাফল্যের দিকে নিতে হবে।